চলতি সপ্তাহে সন্দেশখালীতে ঢুকতে গিয়ে পুলিশি বাধার মুখে পড়েছিলেন বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। ঘটনার জেরে আহত হন বিজেপির রাজ্য সভাপতি। এদিকে ঘটনার গুরুত্ব উপলব্ধি করে লোকসভার এথিক্স ও প্রিভিলেজ কমিটির তরফে চিঠি পাঠানো হয় নবান্নে। চিঠিতে রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমার সহ বসিরহাটের এসপি হোসেন মেহেদি রহমান এবং এএসপি পার্থ ঘোষকে তলব সংসদীয় কমিটির। গোটা বিষয়টি নিয়ে বঙ্গে শুরু হয়েছে রাজনৈতিক তরজা। ঘটনার পেছনে তৃণমূল বা পুলিশের কোনো হাত নেই দাবি রাজ্যের পরিষদীয় মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়। আমাদের দলের লোক কি পুলিশের লোক ওর গায়ে হাত দেয়নি, ট্রেনে নামিয়েছে, ট্রেনে ফেলে দিয়েছে ওদের দলেরই একটি মেয়ে। কিন্তু আমরা বিভিন্ন টিভিতে দেখেছি যেগুলো নিউজ করবার জন্য করেছে। কমিটির সামনে সমস্ত তথ্য তুলে ধরব মন্তব্য বিজেপি সাংসদ দিলীপ ঘোষের। আমি প্রিভিলেজ কমিটিতে আছি, সম্ভবত ওখানে ডাকা হতে পারে, তো সেই জন্য আমরাও দেখব ওখানে এই তথ্য সব তুলে ধরব কমিটির সামনে। আজকে যে এমপিদের টিম আসছে, বেশিরভাগই সব মহিলা এমপি আসছেন, তারা মন্ত্রীও আছেন কয়েকজন, এবং তাদের সামনে যিনি আসছেন হেড, তিনি হোম স্ট্যান্ডিং কমিটি হোমের চেয়ারম্যান আছেন ব্রিজলালজি, আইপিএস এক্স ডিজি, তারা যাবেন ওখানে। আমি জানি না পুলিশ কী ব্যবহার করবে তাদের সঙ্গে, তারাও বাস্তব পরিস্থিতি দেখে যাবেন পশ্চিমবঙ্গে। এটা অধ্যক্ষের বিশেষ অধিকার, মত বিজেপি মুখপাত্র সমীর ভট্টাচার্য। এটা তারা বলতে পারেন, যারা তলব করেছেন তাদের প্রেরোগেটিভ ছিল ডেকে পাঠানো, কারণ স্পিকার তিনি অভিভাবক, যে ব্যবহার যে আচরণ সুকান্ত মজুমদারের সঙ্গে করা হয়েছে ওই দিন, যেভাবে পড়ে গিয়ে অচৈতন্য হয়ে গেছে, সংজ্ঞাহীন অবস্থায় তাকে হসপিটালে নিয়ে যাওয়ার জন্য যে দেরি করা হয়েছে, আমাদের কর্মীরা যখন গাড়ি নিয়ে এসে তাকে তুলে নিয়ে যাওয়ার চেষ্টা করছে তখন তাদের নিয়ে যেতে দেওয়া হলো না, অনেকক্ষণ দেরি হলো তাকে হসপিটালে নিয়ে যেতে। পুলিশ দলদাসে পরিণত হয়েছে অভিযোগ কেন্দ্রীয় প্রতিমন্ত্রী শান্তনু ঠাকুরের, এবং পুলিশ সেখানে সম্পূর্ণভাবে যে আচরণ বা বিহেভটা ওখানে করেছে সেটা আমি মনে করি যে অ্যাডমিনিস্ট্রেশন, পুলিশ অ্যাডমিনিস্ট্রেশন এটা করা উচিত নয়। কারণ সমস্ত নেতা বা নেত্রী সকলেই রাজনৈতিক আঙিনায় তারা রয়েছে, এভাবে তাদেরকে জুতো দিয়ে লাথি মেরে এদেরকে রাস্তায় ফেলে এগুলো মানে দলদাসে পরিণত হওয়া ছাড়া কিছু না। প্রশাসনের শীর্ষ পদে আসীন ব্যক্তিদের নির্দেশেই ওই কাজ হয়েছে, অভিযোগ বিজেপি সাংসদ জ্যোতির্ময় সিং মাহাতো। একজন সাংসদকে কিভাবে টেনে হিঁচড়ে মারার চক্রান্ত করা হচ্ছে, এবং এটা পুরোপুরি আমার মনে হচ্ছে এখান পুরো উপরের যে প্রশাসনিক অধিকারীরা আছে তাদের পুরোপুরি নির্দেশে হয়েছে, তা নাহলে এত সাহস কী করে পায় একজন পুলিশের গাড়ির চালক, একজন ইন্সপেক্টর। অবশ্যই এখানে ডিজিপি চিফ সেক্রেটারির কোথাও না কোথাও হাত আছে এবং তাদেরকে ডাকা উচিত, ডাকা হয়েছে। এটা একটা ইতিবাচক পদক্ষেপ, মত অভিনেতা তথা বিজেপি নেতা মিথুন চক্রবর্তী। আমি এটা দেখছি খুব পজিটিভলি, কেননা পার্লামেন্টের ওখানে যখন কমিটির সামনে বসবে তখন অ্যাকচুয়াল দ্য ট্রুথ উইল কাম আউট। এখানে কথা বললে বড়ে বলবে বানিয়ে বলছে, এখানে বললে দাঁড়িয়ে বাড়িয়ে বলছে, বলছে তৈরি করছে, লেটস গো দেয়ার ফাইন্ড ইট অ্যান্ড উইল নো, অল উইল নো দ্য ফ্যাক্ট। সংসদীয় কমিটির এই পদক্ষেপের ফলাফল নিয়ে প্রশ্ন আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকীর। দেখুন সেটা দেখলাম, কিন্তু কতটা সলভ হবে সেটা দেখার বিষয়, কারণ ইতিপূর্বে আমরা ন্যাশনাল হিউম্যান রাইটস কমিশনকে চিঠি করেছিলাম পোস্টপোন ভাইলেন্স নিয়ে। সেই সময় আমার রাজ্যের ডিজিকেও, তো সেই তৎকালীন ডিজিকেও তলব করেছিল, গিয়ে পৌঁছেছিল কি জানি না, আমরা সকলেই জানি, এক্ষেত্রে কি করবে বলতে পারছি না। সংসদীয় কমিটির এই পদক্ষেপে কি ফল আগামী দিনে হয় সেটাই এখন দেখার। ক্যালকাটা নিউজ।